চিনি শিরা করে যদি চিনি শিরাতে পরোটাটা অনেকক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে পরোটাটা অনেক নরম হয়ে যায় আর বাখরখানি তো আমার কাছে খুব ভালো লাগে আমি যখন বাংলাদেশে ছিলাম অনেক বেশি খেতাম খুব ভালো লাগতো সবসময় নাস্তায় বা সন্ধ্যায় খেতাম আর কি খুব ভালো লাগতো তো এখানে আসার পর এটা খুব মিস করি তো আমি ইউটিউবে সার্চ করছিলাম যে কীভাবে বাসায় খুব কম মানে উপকরণে বাখরখানি বানানো যায় তো দেখলাম যে মানে এইভাবে খেতেও খারাপ না আর সুমন ভাইয়া যেহেতু চট্টগ্রামের চট্টগ্রামে কিন্তু বাখরখানি অনেক বেশি স্পেশাল তো সুমন ভাইকে দেখতাম প্রায় সময়ই উনি বাখরখানি বানাতো তো তারপরে এভাবেই আমার শিখা তো আজকে ভাবলাম যে আমি বানাই তার আপনাদের সাথে একটু শেয়ার করি তো যাদের খেতে ইচ্ছে করবে খুব অল্প উপকরণে অল্প সময়ে আপনারা বানিয়ে নিতে পারেন তো আমি এখানে অলরেডি চিনি দিয়ে দিছি চিনি দিয়ে এই যে চিনিটা অলরেডি হয়ে গেছে এরকম এখন অনেকটা পাতলা আছে বাট আরো ঘন করতে হবে চিনি শিরাটা আর এদিকে পরোটাটা একদম মচমচে ভেজে নিতে হবে তারপর পরোটাটা যখন ঠান্ডা হবে তখন আমি মানে পাতিলে দিয়ে দিব পরোটাটা মচমচ করার জন্য আমি একদম অল্প আঁচে ভেজে নিব যখন মচমচ যেহেতু আমার পরোটা কম তার জন্য আমি একটু অল্পই চিনি শিরা বানাচ্ছি দেখেন একদমই কম আর চিনি শিরাটা কিন্তু এখনো ভালো করে হয়ে আসে নাই আর একটু দিতে হবে আর এদিকে আমি পরোটাটা ভাজার জন্য হালকা তেল ইউজ করছি কারণ নর্মালি আমি যখন পরোটা খাই আমরা তেল ছাড়া খাই কিন্তু বাখরখানিতে পরোটাটা করার সময় একটু তেল দিতে হবে তাহলে এটা বেশি ক্রিস্পি হবে কফি বানিয়ে নিচ্ছি সকাল সকাল তো অবশ্যই এটা খাওয়ার পরে খেতে হবে কারণ এটাতে কফির পরিমাণ অনেক বেশি যেহেতু এক্সপ্রেসো খাবো এই যে এতটুকু কফি নিচ্ছি ছোট একটা কাপে এতটুকু কফি নেওয়ার পর আমি পানি দিয়ে দেবো এটা খাওয়ার পর একদম সব কিছু খুব দ্রুত চলে যায় তো আমি একটু হানি দিচ্ছি এই যে দেখেন খুব অল্প পরিমাণ তারপর এটা থেকে জাস্ট এক স্পুন পানি নিয়ে ফার্স্ট এটাকে ভালো করে গোলাতে হবে গোলানোর পরে আমি পুরো পানিটা দিয়ে দিব এই যে এখন পুরো পানিটা দিয়ে দিব আর এটা খাওয়ার পর সকাল পরে যে একটা ঝিমানো থাকে প্লাস ওয়েদার ভালো না থাকলে শরীর কেমন জানি করে তো এটা খেলে দেখা যাচ্ছে যে খুব দ্রুতই মানে ভালো লাগে আর কি তো আমার পানি হয়ে আসতেছে বেশি পানি দিব না জাস্ট এটা তো অলরেডি এক চামচ দেওয়া আছে পানি আমি আর এতটুকু অ্যাড করবো ওখানে পানি খুব অল্প করে এই যে দেখেন খুব বেশি কিন্তু দেয়নি জাস্ট এতটুকু দিয়ে আছি অল্প পরিমাণে পানি দেওয়া হয়েছে এই যে দেখেন খুবই অল্প পরিমাণ পানি আর এদিকে আমার চিনি সেরা হয়ে গেছে এটা আমি অফ করে দিচ্ছি চুলাটা আর আমার পরোটা একটু পুড়ে গেছে এটা ভালো কাজ এভাবে জাস্ট ছেড়ে দিয়ে তারপরে দুইটা পিট এভাবে উল্টে পাল্টে নিতে হবে উল্টে পাল্টে নিতে হবে একটু সময় রাখতে হবে সেম ভাবে এটা ওইভাবে দুটো উল্টে পাল্টে নিয়ে একটু কিছুক্ষণের জন্য রেখে এই তো আমার নাস্তা রেডি আমার নাস্তা রেডি আসলে এটা খুব সহজ প্লাস হচ্ছে খেতে আমার কাছে মজা লাগে এইভাবে এখন আমি খেয়ে দেখি কেমন হয়েছে আসলে অনেক মজা হয়েছে ভিতরটা অনেক নরম হয়েছে আর শিরাটা একদম পারফেক্টলি পুরাটা
অংশে ভালোভাবে লেগেছে। এই যে দেখুন মাশাআল্লাহ, ফার্স্ট টাইম এভাবে ট্রাই করছি। আরও যদি কোনো সহজ পদ্ধতি থাকে আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন। আপনারা যারা সহজে বাখরখানি খেতে চাচ্ছেন অবশ্যই এই পদ্ধতি ট্রাই করবেন, আর এর থেকেও যদি সহজ পদ্ধতি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।